الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا سخرنا الجبال معه يسبحن بالعشي والإشراق والطير محشورة كل له أواب وشددنا ملكه وآتيناه الحكمة وفصل الخطاب وهل أتاك نبأ الخصم إذ تسوروا المحراب إذ دخلوا على داود ففزع منهم قالوا لا تخف خصمان بغى بعضنا على بعض فاحكم بيننا بالحق ولا تشطط واهدنا إلى سواء الصراط صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم يقول أبو هريرة رضي الله تعالى عنه أوصاني الحبيب صلى الله عليه وسلم بثلاث أن أصوم ثلاثة يوم من كل شهر وصلاة الضحى والنوم على وتر فلا أتركهم حتى أموت أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা নফল ইবাদত নিয়ে
কিছু বিভ্রান্তি নিয়ে আলোচনা করব। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম আল্লাহ তাআলা যুগে যুগে বাতিলদেরকে পাঠান এবং তাদের প্রতিরোধ করার জন্য হককে আল্লাহ তাআলা পাঠান, আর বাতিলদের কিছু চিরাচরিত আচরণ, তারা সবসময় অহংকারী হয়, সমালোচক হয়, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সঙ্গবদ্ধ হয়ে বাতিলের কাজ করে এবং আল্লাহর সাথেও তারা চ্যালেঞ্জ করে। আর এর মোকাবেলায় হক সবসময় এদের প্রকৃতি জেনেই, বাতিলদের প্রকৃতি এবং পরিণতি সবসময় সামনে রাখে। আল্লাহ তাআলা বলেন, কাম আহলাকনা মিন কাবলিহিম মিন কারনিন ফানাদাও ওয়ালা তাহিনা মানাস, যে যুগে যুগে আমি অনেক জাতিকে ধ্বংস করেছি আর তারা সবাই মিলে চিৎকার করা শুরু করে, আর্তনাদ করে, হেইনা মানাস, আর তখন তাদের মুক্তির কোনো উপায় নেই। অর্থাৎ এই বাতিল্লা যতই অহংকার করুক, তারা এক সময় সঠিক হক বুঝে, কিন্তু যেই সময় বুঝে সেই সময় এই বুঝার আর কোনো অর্থ নাই, সময় পেরিয়ে যায়। সময় পেরিয়ে যাওয়ার পরে বাতিল্লা বুঝে, আর হক এরা সবসময় সময় থাকতে বুঝে। এই জন্য বলে কাফেররা সবসময় স্বচক্ষে দেখে, তারা কখনো বুদ্ধি দ্বারা দেখে না, কারণ তাদের বুদ্ধি তারা নষ্ট করে ফেলে, আর হক সবসময় তার বুদ্ধি দ্বারা দেখে। সে বুদ্ধি দ্বারা দেখে, এই বিল্ডিংয়ের ফাউন্ডেশন যদি না দেওয়া হয় তাহলে যে কোনো সময় বিল্ডিং ভেঙে পড়বে। এই বিল্ডিং 100 বছর হয়ে গেছে, এটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে, এটাকে অকেজো ঘোষণা করে। কিন্তু যারা কাফের বাতিল, তারা দেখে কই আল্লাহর আজাব তো এখন আসে নাই। ওকালু রব্বানা আজ্জিল্লানা কিত্তানা কবলা ইয়াউমিল হিসাব, তারা বলতে থাকে হে আল্লাহ, কিয়ামতের দিনের আগে আমাদের হিসাব আমাদেরকে দিয়ে দেন, আমাদের আজাব আপনি দিয়ে দেন। তো এরা তখনই বুঝে যখন তারা স্বচক্ষে দেখে যে তাদেরকে ডুবিয়ে মারা হয়েছে। কিন্তু মোমেনরা তাদের বিবেক দ্বারা, বুদ্ধি দ্বারা, তারা আগের থেকেই টের পায় যে আমার সামনের পরিণতি, আর যার কারণে তখন থেকেই সে সচেতন হয়ে যায়। তো এই জন্য মোমেনের দায়িত্ব হলো, আল্লাহ তাআলা বলেন, ইসবির আলা মা ইয়াকুলুনা ওয়াদকুর আবদানা দাউদ আল আইদ, যে হে নবী, এই কাফেররা যা বলে, যা আচরণ করে, এগুলোর উপরে সবর করেন, আর আপনি সবর করার ক্ষেত্রে আমার বান্দা দাউদ আলাইহিসসালামকে স্মরণ করেন। তো দাউদ আলাইহিসসালাম কেমন ছিলেন, কেমন মুমিন ছিলেন, আমরা বলেছিলাম যে দাউদ আলাইহিসসালামের মধ্যে দীন এবং দুনিয়ার ভারসাম্য ছিল। এমন না যে উনি দিনদারি এমনভাবে করেছেন যে নামাজের মধ্যেই উনি ব্যস্ত, দুনিয়ার সব কিছু বাদ দিয়ে দিয়েছেন। আবার এমন না যে উনি দুনিয়ার মধ্যে এমন ব্যস্ত হয়ে পড়ছেন যে দিন পুরো বাদ দিয়ে দিয়েছেন। দাউদ আলাইহিসসালামের বড় বিষয় যেটাকে আমাদেরকে অনুসরণ করার জন্য বলা হয়েছে, যে দাউদ আলাইহিসসালাম দিন এবং দুনিয়ার মধ্যে ভারসাম্য রক্ষা করে চলছেন এবং দিনের সমস্ত বিধানের মধ্যে ভারসাম্য রক্ষা করছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেন, আহাব্বুস সালাতি ইনদাল্লাহি সালাতু দাউদ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ হলো দাউদ আলাইহিস সালামের নামাজ। ও আহাব্বুস সিয়ামি ইনদাল্লাহি সিয়ামু দাউদ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। তো দাউদ আলাইহিস সালাম কেমন নামাজ পড়তেন? রাসূল বলেন,
কান আন-নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম ইয়ানামু নিসফাল লাইল, দাউদ আলাইহিস সালাম রাতের অর্ধেক ঘুমাতেন, অর্ধরাত্রি ঘুমাইতেন, সুম্মা ইয়াকুমু সুলুসা, তারপরে তিন ভাগের এক ভাগ তাহাজ্জুদ পড়তেন, সুম্মা ইয়ানামু সুদুসা, তারপরে আবার ছয় ভাগের এক ভাগ ঘুমাইতেন। অর্থাৎ দাউদ আলাইহিস সালাম কখনো তাহাজ্জুদ ছাড়তেন না, কিন্তু এই তাহাজ্জুদ পড়তে গিয়ে আমরা যেমন শবে কদর শবে বরাত পেলে সারা রাত নামাজ পড়ি, আর যে নামাজ পড়ে না এ কোনো ইবাদতই করে নাই, আমরা যেমন একটা ধারণা নিয়ে বসে থাকি, এই ধারণাকে দাউদ আলাইহিস সালাম ভেঙে দিয়েছেন যে না, ইবাদত হলো সেইটাই উত্তম ইবাদত যেই ইবাদতের মধ্যে ঘুমও থাকবে, যেই ইবাদতের মধ্যে সমস্ত অধিকার পূরণ হবে। আমরা জানি দাউদ হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু দুইজন বন্ধু ছিলেন। তো আবু যর রাদিয়াল্লাহু আনহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসেন, এসে জিজ্ঞাসা করেন তার স্ত্রীকে যে কী অবস্থা তোমার স্বামীর, বলে তার তো বিবির কোনো খবর নেই। তো তারপরে ওই আবু যর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু দারদার বাড়িতে ঘুমাইছেন এবং রাতে দেখে যে না, যখনই রাত হয়েছে তখনই নামাজে দাঁড়িয়ে গেছেন। তখন হযরত আবু যর বলেন, হে আবু দারদা ঘুমাও এখন। আবার কিছুক্ষণ পরে আবার উঠে নামাজে দাঁড়াইতে গেছেন, বলে এখনও ঘুমাও। আবার উঠতে গেছেন, ঘুমাও। আবার উঠতে গেছেন, ঘুমাও। যখন শেষ রাত হয়েছে এখন উঠো, এখন নামাজ পড়ো। পরের দিন উনি, আমি রোজা, কোনো রোজা নাই, রোজা ভাঙব, তারপরের দিন আজকে রোজা রাখো, আবার রোজা রোজা ভাঙব, স্ত্রীর কাছে যাও। তখন এই হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে আমাদের রসূল আমাদেরকে শিখিয়েছেন, ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, যেমন তোমার আল্লাহর জন্য তোমার অধিকার আছে, তোমার শরীরের তোমার অধিকার আছে। ইন্না লিজাও জাতিকা আলাইকা হাক্কা, তোমার স্ত্রীর অধিকার আছে, তোমার ছেলে মেয়ের অধিকার আছে। ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কা, অতএব সকল পাওনাদারের অধিকার পূরণ করো। তুমি সারা রাত নামাজ পড়লা, তোমার স্ত্রীর অধিকার পূরণ হচ্ছে না, তোমার স্ত্রীর অধিকার পূরণ করো, আল্লাহর অধিকারও পূরণ করো। তোমার আল্লাহ রোজার অধিকার পূরণ করো, আবার তোমার চাকরির অধিকারও তুমি পূরণ করো, তোমার ছেলেমেয়ের অধিকারও পূরণ করো, আত্মীয় স্বজনের অধিকারও পূরণ করো। দিনের কাজের মধ্যে ভারসাম্য রক্ষা করা, এইটা হলো মৌলিক ইসলাম। এমন না যে আমি আমার রোজা রাখতে ভাল লাগতেছে, একেবারে রোজা রাখা শুরু করে দিলাম আর আমি রোজা ভাঙ্গি না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি রোজা রাখতেছেন, লাগাতার রোজা রাখেন, তো রসুল শুনছেন, তো ওনাকে ডাকছেন, কি ব্যাপার, তুমি কি করো? বলে, হে রসুল আমি রোজা রাখি। বলে, তুমি কেমন রোজা রাখো? বলে, আমি সবসময় আমার শক্তি আছে, আমি সারা জীবন রোজা রাখতে পারবো। রসুল বলেন, না, তোমার সারা জীবন রোজা রাখতে পারবা না। হে আল্লাহ রসুল, তাহলে আমাকে অনুমতি দেন আমি তিন ভাগের দুই ভাগ রোজা রাখি। বলে, না, সেটাও পারবা না, তুমি যদি একেবারে রাখতেই চাও তাহলে তুমি একদিন রোজা একদিন ইফতার, হযরত দাউদ আলাইহিস সালামের রোজাকে ধরতে পারো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, শেষ যখন নাকি দুর্বল হয়ে গেছেন, যে রসুল আমাকে যে সুযোগ দিছিলেন যে তিন ভাগের এক ভাগ রোজা রাখতে, সেই সুযোগটা আমার নিলেই ভালো হইত, আমি কেন রসুলের সাথে ওয়াদা করছিলাম যে আমি একদিন হযরত দাউদ আলাইহিস সালামের রোজা, এটা তো আমি এখন পারতেছি না। তার অর্থ হলো যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ইসলামের মধ্যে ভারসাম্য শিখাইছেন। রসুলের বাড়িতে একবার আসছেন সাহাবিরা, যে এই সাহাবিরা আলোচনা করতেছে যে রসুল তো স্ত্রীদের কাছে যায়, রসুল তো আল্লাহর নবী, ওনার সাথে তো আমাদের মিলবে না, রসুলকে তো আল্লাহ মাফ করে দিছেন, রসুলকে তো আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিছেন, অতএব রসুল বিয়ে করতে পারেন, কিন্তু আমি কোনো দিন বিয়ে করবো না। লা আতাযাওয়াজুন নিসা আবাদা, এক ধরনের সাহাবি তারা প্রতিজ্ঞা করছেন আমি কখনো বিয়ে করবো না।
আর এক সাহাবি আরেক ধরনের সাহাবি, তারা রসুল তো রাতে ঘুমান আবার তাহাজ্জুদ পড়েন, আল্লাহ তাআলা রসুলকে মাফ করে দিয়েছেন, আল্লাহর নবী ওনার সাথে তুলনা করে লাভ নেই, আমি সারা রাত তাহাজ্জুদ পড়ব, কোনোদিন রাতে ঘুমাবো না, ওয়াদা করছেন। আরেকজন ওয়াদা করছেন, রসুল রোজাও রাখে রোজা ভাঙ্গে, আমি কোনোদিন রোজা ভাঙবো না, সারা জীবন রোজা রাখবো। বুখারী শরীফের মধ্যে আসছে যে এই তিন ধরনের সাহাবি রসুলের কাছে এসে যখন এই ধরনের আলোচনা রসুল শুনছেন যে কী আলোচনা করো এইগুলা, তো রসুল তখন বলেন যে তোমরা বেশি বুজুর্গ রসুলের চেয়ে বেশি বুজুর্গ হইতে যাও না, কারণ কোনো দিন তোমরা আমার চেয়ে বড় বুজুর্গ হইতে পারবা না। ফা ইন্নি আখশাকুম লিল্লাহ, আমি তোমাদের সকলের চেয়ে বড় মুত্তাকি, আল্লাহ তাআলার সবচেয়ে ওলি হলাম আমি, আমি যেটা করব সেটাই ওলির কাজ, আমি যেটা করব সেটাই বুজুর্গের কাজ, অতএব আমি রাতে ঘুমাই রাতে তাহাজ্জুদ পড়ি, অতএব তোমাদেরকেও রাতে ঘুমাইতে হবে রাতে তাহাজ্জুদ পড়তে হবে, আমি বিয়ে করি এবং সামাজিক জীবন যাপন করি অতএব তোমাদেরকেও বিয়ে করতে হবে, আমি রোজা রাখি রোজা ভাঙ্গি অতএব তোমাদেরকেও রোজা ভাঙতে হবে রোজা রাখতে হবে, আমি যেরকম করি ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আমি যেই আদর্শ তোমাদেরকে দিচ্ছি যেইভাবে করতে বলতেছি সেইভাবে করো। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যদি আমার সুন্নত আমার আদর্শ থেকে যে বিমুখ হবে, যে মনে করবে আমার আদর্শের দ্বারা পুরোপুরি বুজুর্গ হইতে পারবে না, এই হলো শয়তান, যে মনে করবে যে আমার এই আদর্শ থেকে সে মুখ ফিরিয়ে বলে যে না আমার আরও বেশি করা লাগবে, এই হলো পথভ্রষ্ট। রসুল স্পষ্ট ঘোষণা দিয়ে দিছে। এই জন্য এই দাউদ আলাইহিসসালামের ঘটনার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে এটাই শিক্ষান যে দাউদ আলাইহিসসালামের জীবনে ভারসাম্য ছিল। কি ভারসাম্য ছিল? ইন্না সাখারনাল জিবালা মাহু ইউসাব্বিহুনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক, আল্লাহ তাআলা বলেন যে দাউদ আলাইহিসসালামকে আমি এত বড় বুজুর্গ বানিয়েছি যে উনি যখন আল্লাহর জিকির করতেন আমি পাহাড়গুলোকে দাউদ আলাইহিসসালামের অনুগত করে দিয়েছি, যে দাউদ আলাইহিসসালামের সাথে যেন সকাল এবং বিকাল আল্লাহ তাআলার জিকির করতে থাকে, আল্লাহ তাআলার ইবাদত করতে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে কুরতুবীর মধ্যে আসে যে এইখানে আল্লাহ তাআলা বলেন যে দাউদ আলাইহিসসালামের সাথে পাহাড়রা সকাল এবং বিকাল, সকাল হলো বিল ইশরাক, সূর্য ওঠার পরবর্তী সময় ইশরাক বলে, ইশরাকের সময় পাহাড় আল্লাহর সাথে দাউদ আলাইহিসসালামের সাথে আল্লাহর ইবাদত করে। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি কোরআনের এই শব্দ দ্বারা আমি বুঝতেছিলাম এই সময় হয়তো কোনো নামাজ আছে, কিন্তু যেহেতু আমি রসুল থেকে কোনো নামাজ শুনি নাই এই জন্য আমি নামাজ পড়তাম না, কিন্তু হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা ওই সাহাবি আমাকে একজন নিয়ে গেছে, হারিস ইবনে নাওফাল একজন সাহাবি বলেন হে আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনি কেন ইশরাকের নামাজ পড়েন না, বলেন আমি তো রসুলের কাছ থেকে শুনি নাই। তো বলেন তাকে তখন আমাকে ধরে নিয়ে গেছে, আমাকে নিয়ে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছেন, উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার কাছে যাওয়ার পরে বলেন হে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা আপনি যেই হাদিস আমাকে বলেছেন এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিসটা বলেন। তো তখন বলেন যে মক্কা বিজয়ের দিন রসুল যখন মক্কায় আসে, মক্কা বিজয়ের পরে রসুল আমার বাসায় আসেন, আমার বাসায় আসার পরে রসুল পরিষ্কার হন, উজু করেন, গোসল করেন, তারপরে এই ইশরাকের সময় সূর্য উদয় হওয়ার পরের সময়টায় আমার বাড়িতে ১২ রাকাত নামাজ পড়ে, এটা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমিও ধারণা করতেছিলাম এই সময় নিশ্চয়ই কোনো রসুলের নামাজ আমাদের জন্য মুস্তাহাব বা নফল বা সুন্নত আছে, কিন্তু আমি পাচ্ছিলাম না, আমি আপনার কথার দ্বারা আমি আল্লাহ তাআলার এই আয়াতকে মিলিয়ে এর তফসির করতে পারতেছি, ইন্না সাখারনাল জিবালা মাহু ইউসাব্বিহুনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক,
যে আমি পাহাড়গুলোকে অনুগত করে দিয়েছি তারা যেন সকালে এবং বিকালে, সকাল কখন? ইশরাকের সময় দাউদ আলাইহিস সালামের সাথে যেন আল্লাহর ইবাদত করে। এই ইশরাকের ব্যাপারে আরেকটা হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আওসানি খালিলি, আমার বন্ধু, আমার প্রিয় মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটা আদেশ করেছেন, আর আমি এই তিনটা আদেশ পালন করেই যাচ্ছি। ওয়ালা আতরুকুহু হাত্তা আমুত, মৃত্যু পর্যন্ত আমি কখনো এগুলোকে ছাড়ব না। তিনটা আমল কি? এক আমল হলো আন আসুমা সালাসাতা ইয়াউমিন মিন কুল্লি শাহর, রাসূল আমাকে বলেছেন যে প্রতি মাসে তিন দিন তুমি রোজা রাখবা। আমি প্রতি মাসে তিন দিনের রোজা, সেটা কি? বারো তেরো চোদ্দ, এই তিন দিন রোজা রাখা, এটা আমি রসুলের সে আদেশের পরের থেকে রাখতেছি, এখন পর্যন্ত রাখতেছি। যদি কেউ দাউদ আলাইহিসসালামের রোজা রাখতে পারে, একদিন রোজা একদিন ইফতার, তাহলে তো ভালো। আর না হয় রসুল আমাদেরকে আদেশ করেছেন যে প্রতি মাসে যেন আমরা তিন দিন রোজা রাখি, এবং রসুল নিজে সবসময় প্রতি মাসে প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। কেউ যদি প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারে ভালো, আর যদি সেটাও না পারে কমপক্ষে তিন দিন, বারো তেরো চোদ্দ, এই তিন দিন যেন রোজা রাখি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে প্রতি মাসের তিন দিন যেন আমি রোজা রাখি। আর দুই নাম্বার হলো সলাতুদ দোহা, রসুল আমাকে বলছেন চাষ্তের নামাজ পড়তে, ইশরাকের নামাজ, যেটা সূর্য উদয় হওয়ার পরে যে নামাজ, এই নামাজ পড়ার আদেশ আমাকে করেছেন, আমি এটা কখনো ছাড়ি না। আর একটা হলো নাউমুন আলা বিতর, ঘুমের আগে যেন আমি বিতিরের নামাজ পড়ি, সলা আমরা যে বিতিরের নামাজ সলাতুল বিতির পড়ি, এই তিনটা আদেশ রসুল করেছেন। অন্য হাদিসের মধ্যে আছে মান সাল্লা শুফাআতাদ দোহা গুফিরাত লাহু যুনুবুহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, যে ব্যক্তি ইশরাকের নামাজ সূর্য উদয় হওয়ার পরে যে ইশরাকের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহ মাফ করে দেন। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়, অর্থাৎ অনেক গুনাহও যদি হয় তাও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কোন আমলের বদৌলতে? সকালে ইশরাকের দুই রাকাত নামাজ পড়ার দ্বারা। অন্য হাদিসের মধ্যে আছেন ইন্নাল্লাহা তাআলা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, ইন্নাল্লাহা তাআলা খালাকা বনি আদম আলা সালাসি মিআতি ওয়া সিত্তিনা মাফসালা, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের শরীরের মধ্যে তিনশত ষাটটা জোড়া সৃষ্টি করেছেন, এই যে আমাদের হাড্ডি জোড়া, এরকম তিনশত ষাটটা জোড়া মানুষের শরীরের মধ্যে আছে। আল্লাহ তাআলা মানুষকে তিনশত ষাটটা জোড়া দ্বারা সৃষ্টি করছেন, তো প্রতিদিন এই জোড়াগুলো যে আমার সচল আছে এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করা এই বনি আদম আদম সন্তানের জন্য ওয়াজিব। এই শুক্রিয়া কেমনে হবে? ফামান কাব্বার আল্লাহ, যে আল্লাহর তাকবীর বলল, আল্লাহু আকবার বলল, ওমান হাম্মাদ আল্লাহ আলহামদুলিল্লাহ বলল, ওমান সাব্বাহ আল্লাহ যে সুবহান আল্লাহ বলল, ওমান আজালা হাজরান আন তরিকিন যে রাস্তার মধ্যে কোনো ইট পড়ে থাকতে দেখছে ইটটা সরিয়ে দিল, কোনো কাঁটা দেখছে কাঁটা সরিয়ে দিল, ওমান আমারা বি মারুফিন যদি কেউ ভালো কাজের আদেশ করে, ওমান নাহা আন মুনকারিন যদি কেউ খারাপ কাজ থেকে নিষেধ করে, এই রকম ছোট ছোট সওয়াবের আমলগুলো যদি করে, কানা ইয়ামশি ওয়া কাদ যাহযাহা নাফসাহু আনিন নার, এরকম ছোট ছোট নেক আমল যদি তিনশো ষাটটা করে, আল্লাহ তাআলা ওই তিনশো ষাটটা জোড়ার প্রতি যে কৃতজ্ঞতা শুক্রিয়া, এই শুক্রিয়াও কবুল করেন, এবং তাকে আল্লাহ তাআলা এমনভাবে হাঁটার তৌফিক দান করেন যে তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। অর্থাৎ এই আমল করার দ্বারা আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে দেন।
তারপরের অংশে কি আছে, ওয়ায়ুজিউ আন যালিকা রাকাতান। আপনারা হয়তো কেউ বলতে পারেন যে আমি হয়তো বা রাস্তা থেকে একটা ইট সরাই, হয়তো বা কাউকে ভালো কাজের কথা বললাম, কাউকে খারাপ কাজ থেকে নিষেধের কথা বললাম, কিন্তু এতগুলো আমি যদি হিসাবও করি তারপরও 360টা পর্যন্ত তো যায় না। তাহলে আমার এই দায় যে আমার উপরে যে আল্লাহর যে দায়টা, এই দায় থেকে তো আমি মুক্তি হচ্ছি না। এই দায় থেকে মুক্তি হওয়ার সহজ উপায়ও রসুল আমাদেরকে বলে দিছেন। এই 360টা ভালো কাজ করা যেটা আমাদের দায়িত্ব ছিল প্রতিটা জোড়ার বিনিময়ে, এই 360টা ভালো কাজের বিনিময় হয়ে যাবে যদি কোনো ব্যক্তি ওই সকালের ইশরাকের 2 রাকাত নামাজ পড়ে। এই 2 রাকাত নামাজের দ্বারা আপনার 360টা সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। অন্য একটা হাদিসের মধ্যে আছে, মান সাল্লা ইসনা আতা আশারা ফিদ দোহা, যে ব্যক্তি ওই ইশরাকের সময় 12 রাকাত নামাজ পড়বে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দিবেন। তো এখন কথা আসবে, আসলে আপনি কোন হাদিসের দ্বারা বলতেছেন যে ইশরাকের নামাজ 12 রাকাত, যেমন এই হাদিস, কোন হাদিসে বলতেছেন 4 রাকাত, আবার কোন হাদিসে বলতেছেন 2 রাকাত, আসলে ইশরাকের নামাজ কয় রাকাত? ইশরাকের নামাজ মুহাদ্দিসিনে কেরামরা বলেন, ফোকাহায়ে কেরামরা বলেন যে 2 থেকে 12 রাকাত যা আপনি পড়তে পারেন, এটা নিয়ে কোনো ধরা বাধা নাই। আপনার যদি সময় থাকে 2 রাকাত 2 রাকাত পড়লেও হবে, আপনি যদি আরও একটু পারেন 4 রাকাত তাও হবে, আপনি যদি 6 রাকাত পড়তে পারেন তাও হবে, 8 রাকাত 10 রাকাত 12 রাকাত পর্যন্ত আপনি যা পড়বেন তাই আপনার ইশরাকের নামাজ হিসাবে গণ্য হবে। এইখানে একটু বিভ্রান্তি আছে, একটা হাদিসের মধ্যে আছে সলাতুল আওয়াবিন, মুসলিম শরীফের হাদিস, সলাতুল আওয়াবিন হিনা তারমুদুল ফিসাল, আওয়াবিনের নামাজ, আওয়াবিন হল আল্লাহমুখী মানুষদের নামাজ হল যখন উটের বাচ্চা দুধ ছাড়ে, হিনা তারমুদুল ফিসাল অর্থ হল যখন উটের বাচ্চা দুধ ছাড়ে। উটের বাচ্চা দুধ ছাড়ে কখন? উটের বাচ্চা দুধ ছাড়ে যখন একটু আবহাওয়া গরম হয়, একটু তীব্র হয়, অর্থাৎ ইশরাকের সময়, ইশরাকের সময় উটের বাচ্চা দুধ ছাড়ে। তো এই জন্য এই হাদিসের মধ্যে বলেন যে আল্লাহমুখী মানুষের নামাজ হলো যখন উটের বাচ্চা দুধ ছাড়ে, অর্থাৎ ইশরাকের সময়। তো এখান থেকে কিছু কিছু মানুষ এই বিভ্রান্তিও বলে। আমি আবার নতুন করে দেখলাম আমাদের বাংলাদেশের একজন গবেষক আলেম আব্দুল মালিক সাহেব, ওনারও লেখার মধ্যে দেখলাম, আমাদের বাংলাদেশে সাধারণত অনেক মানুষ আওয়াবিনের নামাজ পড়ে। আওয়াবিনের নামাজটা সাধারণত পড়ে মাগরিবের পরে 6 রাকাত। তো এই হাদিসের মধ্যে আছে আওয়াবিনের নামাজ হলো ইশরাকের নামাজ। তাহলে যে আওয়াবিনের নামাজ আমরা পড়ি এটা কি হাদিসে নাই? তো কেউ কেউ এমনও আছে যে আওয়াবিনের নামাজ কিছুই নেই, আওয়াবিনের নামাজ পড়ার দরকার নেই, আওয়াবিনের নামাজটা হলো ইশরাকের নামাজ, এরকম বিভ্রান্তিও কেউ ছড়াইতে চান। তো এই ক্ষেত্রে মৌলিক কথা যেটা, এই আওয়াবিন যে শব্দটা, এই শব্দের অর্থটা কি? শব্দের অর্থ হলো আল্লাহমুখী মানুষ। আল্লাহমুখী মানুষের নামাজ সে যে আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে যিনি পছন্দ করতে চান, উনি সারাদিনই নামাজ পড়বেন, সকালবেলাও নামাজ পড়বেন, মাগরিবের পরেও উনি নামাজ পড়বেন, আর 5 ওয়াক্ত নামাজ যেটা আছে সেটা তো পড়বেনই। তো এইটা যে একেবারে যদি সকালের নামাজ ইশরাকের নামাজকে যদি আওয়াবিনের নামাজ বলা হয়েও যায়, তারপরেও যে মাগরিবের পরের যে 6 রাকাত পড়া যাবে না, এটার কোনো বিধান নাই, এটা বোঝা যায় না। তো এই জন্য কিন্তু ওইখানে মাগরিবের নামাজ পড়ার ক্ষেত্রে সহি হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব নামাজের পর থেকে একেবারে নফল পড়তে পড়তে এশা পর্যন্ত নফল নামাজ পড়ছে।
অর্থাৎ রসুল মাগরিবের পরে আলাদা নফল নামাজ পড়া এটা রসুলের একটা নীতি ছিল তো তার অর্থ হলো মাগরিবের পরেও নামাজ আছে আর ইশরাকের সময়ও নামাজ আছে এই জন্য কেউ যদি এভাবে ঠিক করে ফেলে যে আমি মাগরিবের পরে আওয়াবিনের নামাজই পড়ব আর আওয়াবিনের নামাজ ছয় রাকাত ছাড়া হবেই না দুই রাকাত পড়লে হবে না না এটা হাদিসের মধ্যে নেই হাদিসের মধ্যে আছে হলো যে আপনি নফল নামাজ যা পড়তে পারেন এটাই হবে সকালে ইশরাকের নামাজ দুই রাকাত পড়েন তাও হবে চার রাকাত পড়েন তাও হবে আট রাকাত পড়েন তাও হবে বারো রাকাত পর্যন্ত হবে তবে সুন্নাত হলো যে কোনো এবাদত আপনি যদি করতে চান তো সেইটাকে অবশ্যই দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন কিনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় রাকাত করেছেন সেটা আপনাকে দেখতে হবে যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি বললাম যে উনি ইশরাকের নামাজ পড়তেন না উনি বলেন যে কোরআনের দ্বারা আমি বুঝতেছি ইউসাব্বিহুনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক ইশরাকের নামাজ আছে কিন্তু রাসূল যে পড়ছেন এটা আমি শুনি নাই তো উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন আমি হাদিসটা শুনলাম তারপর থেকে আমি ইশরাকের নামাজ ধরেছি আর ছাড়ি নাই এর অর্থ হলো যে আপনি ফজরের পরে যে ইশরাকের নামাজ এটা যেহেতু রসুলের কাছ থেকে আসছে অতএব আপনি একেবারে দুই থেকে বারো রাকাত পর্যন্ত পড়তে পারবেন এমনিভাবে মাগরিবের পরে আওয়াবিনের নামাজ পড়তে চান রসুল একেবারে মাগরিব থেকে এশা পর্যন্ত নফল নামাজ পড়েছেন অতএব আপনি ছয় রাকাত হোক আট রাকাত হোক যা আপনি পড়তে পারেন কোনো আপত্তি নেই কিন্তু এইটাকে যদি আপনি সীমাবদ্ধ করেন যে আমি শুধু ছয় রাকাতই পড়বো না হলে হবে না অথবা সকালে দুই রাকাতই পড়বো চার রাকাতই পড়বো তাছাড়া হবে না এটা হলো বিভ্রান্তি ওই আলেম ওইটা বলেছেন উনি এর সাথে আরও কিছু মাসলার কথা আমাদের দেশে এইগুলো নিয়ে বাড়াবাড়ি হয় এরকম আরও কিছু মাসলার কথাও বলেছেন তার মধ্যে একটা আমরাও এখানে আলোচনা করেছি যে আমরা এই ফরজ নামাজের পরে দোয়া আমরা বলেছি যে ফরজ নামাজের পরে দোয়া রসুলের হাদিস দ্বারা স্পষ্ট স্পষ্ট প্রমাণিত রসুল বলেন যে সবচেয়ে আল্লাহর কাছে দোয়া কবুল হয় দুই সময় প্রতিদিন আল্লাহর কাছে দোয়া কবুল হয় দুইটা সময় ফি জাউফিল লাইলি ওয়ান নাহার ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবা সহি হাদিস বুখারী শরীফের হাদিস একটা হলো শেষ রাতে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবুল করেন আর একটা হলো ফরজ নামাজের পরে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ কবুল করেন এটা রসুলের স্পষ্ট হাদিস এবং রসুলের নিজস্ব আমল রসুল প্রতি নামাজের পরে দোয়া করতেন অনেক দোয়া হাদিসের মধ্যে এসেছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজুস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এরকম অনেক হাদিসের কথা অনেক দোয়ার কথা আসছে যে রসুল এমন কোন নামাজ নাই যে নামাজের পরে এই দোয়াগুলো পড়তেন না আল্লাহুম্মা আনতাস সালাম এই দোয়ার ক্ষেত্রে আসছে রসুল প্রতিটা নামাজের পরে এই দোয়াটা পড়তেন রসুল প্রতিটা নামাজের পরে আয়াতুল কুরসি পড়তেন রসুল প্রতিটা নামাজের পরে তিন তাজবীহ করতেন অর্থাৎ রসুলের নামাজের পরে দোয়ার আলাদা অনেকগুলো হাদিস আছে তো এর দ্বারা প্রমাণিত হয় যে নামাজের পরে দোয়া রসুলের সুন্নত একেবারে প্রমাণিত সুন্নত কিন্তু আমরা যে সম্মিলিত দোয়া করি এইখানে অনেক আপত্তি করে যে সম্মিলিত দোয়া এটা তো প্রমাণিত না রসুলের হাদিস আছে লা ইয়াজতামিউ মালাউন ওয়াদাউল্লাহ ইল্লা ইসতাজাবা লাহুম যে আল্লাহর কাছে কোন দোয়া বেশি কবুল হয় যখন মানুষ কিছু একত্রিত হয় আর তারা আল্লাহর কাছে দোয়া করে একজনে দোয়া করে আর বাকিরা আমিন আমিন বলে হে আল্লাহ কবুল করেন হে আল্লাহ কবুল করেন মানুষ যখন সম্মিলিত হয়ে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করেন রসুলের হাদিস সহি হাদিস রসুলের অনেক হাদিস আছে রসুল সাহাবিদেরকে নিয়ে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিতিতে এক সাহাবী আসেন আবদুল্লাহ ইবনে দোস হে আল্লাহর রসুল আমার কওম আমার জাতি দোস তো ধ্বংস হয়ে গেল আপনাকে গালিগালাজ করে একটু তাদের জন্য দোয়া করেন তো বলছেন আসো তোমরা সবাই আমার সাথে হাত উঠাও হাত উঠিয়ে রসুল দোয়া করেন আল্লাহুম্মা হাদি দাউস হে আল্লাহ এই দাউদ জাতিকে আপনি হেদায়েত দান করেন নামাজের পরে রসুল সাল্লাহ সাল্লাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেছেন সহি হাদিস বুখারী মুসলিম শরীফের হাদিস বাড়িতে গেছেন বাড়িতে গিয়ে নামাজ পড়ছেন নামাজের পরে হাত উঠাইছেন
আর দোয়া করছেন হে আল্লাহ আপনি কবুল করেন, তখন ওই নামাজের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহার মা ছিল, উনি বলেন হে আল্লাহ রসুল আমার এই বাচ্চা আনাসের জন্য দোয়া করেন, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহুম্মা বারিক লি আনাসি আমওয়ালিহি ওয়া ওয়ালাদিহি, হে আল্লাহ আপনি আনাস রাদিয়াল্লাহু তাআলাহুর এলেম সম্পদ এবং তার সন্তানের মধ্যে বরকত দান করেন। আর এই দোয়ার কারণে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাকে অনেক ধনীও বানিয়েছেন, অনেক ছেলে 100 উপরে তার ছেলে ছিল এবং ওনার এলেমও আল্লাহ তাআলা দিয়েছেন। সেই জন্য নামাজের পরে সম্মিলিত দোয়া এটাও আছে। কিন্তু এখানে কথা হলো যে আমরা অনেকে আছে এরকম মনে করে নামাজের পরে সবাই মিলে একত্রিত হয়ে দোয়া করতেই হবে, যদি দোয়া না করে তাহলে যদি কোনো সময় ইমাম সাহেব ভুলে গেল হুজুর দোয়া বাকি আছে, অর্থাৎ এমনভাবে মনে করে যে নামা এই দোয়াটা একটা নামাজের অংশ, এরকম যদি কেউ মনে করে সেইটা হবে বেদাত, যে নামাজ যদি না দোয়া যদি না করে নামাজই পূর্ণ হইল না, সেটা হলো বেদাত। অর্থাৎ নামাজের পরে দোয়া রসুলের কাছ থেকেও প্রমাণিত এবং সম্মিলিতভাবেও করতেন, কিন্তু লাগাতার সব সময় করা করতেই হবে নামাজের এটা অংশ এইটা মনে করাটা হলো বেদাত, এটা সমস্ত ওলামায়ে কেরামই বলেন। তো এখানে অনেক সময় বাড়াবাড়ি হয়ে যায় যে এটা বেদাত এই জন্য দোয়া সারো, দোয়া এমনভাবে সারে যে নামাজের পর সেই দোয়া করে না। অনেক সময় আমরা দেখি যে নামাজের পরে যদি দাঁড়ায় দিকে অনেকে নামাজের জন্য সুন্নতের জন্য দাঁড়ায় গেছে, নিশ্চয়ই এরা বলে এই দোয়াটা সব বেদাত। দোয়া বেদাত ঠিক আছে, আমি যদি আপনার কথা মেনেও নিই এক সম্মিলিত দোয়া বেদাত, তো একা একা দোয়া এটা তো রসুলের নিজে করছেন হাদিসের মধ্যে প্রমাণিত, আপনি একা একা করেন একা একা দোয়া করেন, দোয়া বাদ দিলাম রসুলের প্রতি নামাজের পরে জিকির এটা সুন্নতে মুয়াক্কাদার মধ্যে বলেন, কোনো হাদিসের এক হাদিসে আছে বেশ কিছু হাদিসে আছে যে নামাজের পরে তিনটা তাসবিহ রসুল কোনো সময় ছাড়তেন না, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 34 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এবং আমি এটা এইটার ক্ষেত্রে অনেক রেওয়ায়ত আছে, এগুলো নিয়েও আমি আলোচনা করেছিলাম একবার। এক রেওয়ায়তে আছে যে যদি নামাজের পরে 3 বার অর্থাৎ 3টা তাসবিহ 10 বার 10 বার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার 10 বার 10 বার, এটাও হাদিসের মধ্যে আসছে। এখন যদি এমন হয় যে অনেক সময় ইমাম সাহেবরা কোথাও গেছে দোয়া করতে হবে, দোয়ার আগে সুবহানাল্লাহ সুবহানা 30 বার পড়লো তারপরে দোয়া করলো, অনেকরে দেখি হুজুর জিকির করলো না, কি হুজুর যে জিকির করেন আপনি কেমনে বুঝবেন, 10 বার 10 বার তো হাদিস আছে, 10 বার 10 বার পড়ছে, আপনার হয়তো আপনার মতো হয়তো 33 বার করেন। অর্থাৎ এইগুলো নিয়ে বাড়াবাড়ি করার বিষয় না, কেউ যদি দোয়া করে এও ঠিক আছে, কেউ যদি দোয়া না করে এও ঠিক আছে, কিন্তু আপনার এখানে যেহেতু আমরা আসি সম্মিলিত আপনি হুট করে দাঁড়িয়ে যাবেন এটা তো অন্যদের সাথে বেমানান হয়ে গেল। আপনার যদি সম্মিলিত দোয়া না করতে চান আপনি বসে বসে একা একা দোয়া করেন। এইরকম কিছু মাসালা, আরও কিছু মাসালায় আব্দুল মালিক সাহেব কিছু বেশ কিছু মাসালার কথা বলেছেন, যেহেতু আমাদের বিষয়ে এই সলাতুল আউয়াবিন সলাতুল ইশরাক এইটা বললাম। إِنَّا سَخَّرْنَا الْجِبَالَ مَعَهُ يُسَبِّحْنَ بِالْعَشِيِّ وَالْإِشْرَاقِ وَالطَّيْرَ مَحْشُورَةً كُلٌّ لَهُ أَوَّابٌ وَشَدَدْنَا مُلْكَهُ وَآتَيْنَاهُ الْحِكْمَةَ وَفَصْلَ الْخِطَابِ। দাউদ আলাইহিসসালামের প্রথম গুণ আমি বলেছি যে ভারসাম্য রক্ষার জন্য দাউদ আলাইহিস সালাম আমাদের সামনে আদর্শ। আল্লাহ তাআলা কোরআনের এই ঘটনাগুলো আমাদের সামনে আনছেন যে আমরা যাতে কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি না করি। দাউদ আলাইহিস সালামের রোজা সর্বোত্তম রোজা, কারণ সারা লাগাতার উনি রোজা রাখতেন না। দাউদ আলাইহিস সালামের নামাজ সর্বোত্তম নামাজ, কারণ উনি ঘুমাইতেন এবং তাহাজ্জুদ পড়তেন। আমাদের মতো সারা রাত শবে বরাতে সারা রাত নামাজ পড়তে হবে, যে শবে বরাতে সারা রাত নামাজ পড়ে না এ কোনো নামাজই না, এই ধারণাগুলো ভেঙে দেওয়ার জন্য দাউদ আলাইহিসসালামের এই ঘটনাগুলো আমাদের সামনে আল্লাহ তাআলা বলেছেন। এক নম্বর হলো দাউদ আলাইহিসসালাম আল্লাহ তাআলার সবচেয়ে বুজুর্গ ছিলেন, আর বুজুর্গ ভারসাম্য রক্ষার দ্বারা, এবাদতের দ্বারা বুজুর্গ হওয়া যায় না। বুজুর্গ হবে দিনের কাজ এবং দুনিয়ার কাজ সমস্ত কাজের মধ্যে ভারসাম্য রক্ষা। এক হলো এবাদত করতেন এমন এবাদত, এমন বুজুর্গ ছিলেন যে ওনার সাথে পাহাড় এবাদত করত,
হযরত দাউদ আলাইহিস সালামের সাথে পাখিরা ইবাদত করত সমস্ত পাখিরা দাউদ আলাইহিস সালামের সাথে জিকির করতেন দাউদ আলাইহিস সালামের সাথে নামাজ পড়তেন কোরআনের অন্য আয়াতে আছে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদি শুধু পাখি আর পাথর এখানে বলছেন জিকির করে আল্লাহ বলেন যে দুনিয়াতে এমন কোন জিনিস নাই বালুকণা থেকে নিয়ে গাছের তরুলতা পাখি পশু গরু মুরগি এমন কোনো বিষয় নাই যে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে না আপনার পাশে যে বালুকণা সে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে আপনি শুনতেছেন না আপনার সামনে যে পাখি গাছের পাতা যে ঝরে পড়তেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে আপনি শুনতেছেন না দুনিয়ার সবাই তাসবিহ পাঠ করে দুনিয়া সবাই আল্লাহর ইবাদত করে শুধু মানুষ জানে না ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম আল্লাহ বলেন তোমরা তাদের তাসবিহ বুঝো না তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াসাদাদানা মুলকাহু এটা তো দ্বীনের কথা বললাম তারপরে বলেন যে আমি দাউদ আলাইহিস সালামের রাজত্বকে শক্ত করেছি ওয়া আতাইনাহুল হিকমাতা আমি দাউদ আলাইহিস সালামকে হিকমত দান করেছি ওফাসলাল খিতাব চূড়ান্ত বাণী দান করেছি দাউদ আলাইহিস সালামের রাজত্ব আমরা যখনই রাজত্বের কথা শুনি যদি বলে যে হুজুর রাজত্বের পিছে দৌড়াইছে রাজনীতি করে হুজুর শেষ অথচ দাউদ আলাইহিস সালাম রাজা আল্লাহ বলেন যে তার রাজত্বকে আমি শক্তিশালী করছি যদি কোনো হুজুর রাজত্বের মধ্যে কারো প্রতিদ্বন্দ্বী হয় তো হুজুর সহ পুরো বংশ নির্বংশ হয়ে যাবে অথচ আল্লাহ বলেন যে দাউদ আলাইহিস সালামের রাজত্বকে আমি শক্তিশালী করেছি কেমনে শক্তিশালী করেছেন তাফসিরের মধ্যে আসে একটা তো গতানুগতিক রাজারা সব যা করে কিন্তু দাউদ আলাইহিস সালাম যেহেতু আল্লাহ তাআলার প্রিয় মানুষ ছিলেন তো রাজত্ব পরিচালনার ক্ষেত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ সহযোগিতা দাউদ আলাইহিস সালামের উপর আসত তাফসির ইবনে কাসিরের মধ্যে একটা ঘটনা আসে দুই ব্যক্তি দাউদ আলাইহিস সালামের কাছে আসছে একজন অভিযোগ করতেছে হে দাউদ আলাইহিস সালাম এই যে আমি যাকে ধরে নিয়ে আসছি এ আমার গরু নিয়ে গেছে আমার গরু জোর জবরদস্তি করে নিয়ে গেছে গরু জবাই করে সে হত্যা করছে নষ্ট করছে খেয়ে ফেলছে আত্মসাত করে খেয়ে ফেলছে এখন আমি এর বিচার চাই তো দাউদ আলাইহিস সালাম যার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি কি তার গরু নিয়ে খেয়ে ফেলছো সে বলে না আমি করি নাই তো উনি যেহেতু দনুজনই অস্বীকার করতেছে তো উনি বলছে আমি কালকে তোমাদেরকে এর বিচার শোনাব ওনারা চলে গেছেন দাউদ আলাইহিস সালাম রাতে ঘুমাইছেন দাউদ আলাইহিস সালাম রাতে স্বপ্ন দেখে যেই ব্যক্তি মামলা করছে যে আমার গরু সে নিছে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখান যে তাকে হত্যা করো যেই ব্যক্তি করছে অভিযোগ তাকে বলে হত্যা করো তো পরের দিন তারা আসছে তো আসার পরে দাউদ আলাইহিস সালাম আদেশ করছেন যে অভিযোগ করছে তাকে হত্যা করো এখন সে আসছে হে দাউদ আলাইহিস সালাম আমি আসলাম আপনার কাছে অভিযোগ দিতে আর উল্টা আপনি আমারে হত্যা করতে বলেন কেমন বিচার আপনি করলেন তো দাউদ আলাইহিস সালাম বলেন যে দেখো তুমি তো অভিযোগ করছো ঠিক আছে কিন্তু আমি নবী আমি রাতে ঘুমিয়েছি আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন তোমাকে হত্যা করার জন্য এই জন্য আমি তোমাকে হত্যা করব আমার আর কোনো উপায় নেই আমার আমাকে তোমাকে হত্যা করতেই হবে তো এখন সে কিছুক্ষণ গালিগালাজ করছে যে কীর বিচার এটা এটা কোনো বিচার হলো আমরা যেমন করি এটা কেমন বিচার এটা করে যাওয়ার পরে দেখে যে আর তার মুক্তি নাই তো তারপরে সে আসছে দাউদ আলাইহিস সালামের কাছে হে দাউদ হে ইয়া নবী আল্লাহ হে আল্লাহর নবী আপনি যে আমাকে আপনাকে যে আমাকে হত্যা করার আদেশ করা হয়েছে আমার এই অভিযোগের কারণে না আমি যে অভিযোগ দিছি এই অভিযোগের কারণে অভিযোগ আমার সত্য কিন্তু আমাকে হত্যা করেছে অন্য কারণে যেটা কেউ জানে না কয় কী কারণ সেটা বলে আমি যার বিরুদ্ধে অভিযোগ দিছি তার বাবাকে আমি গোপনে হত্যা করছিলাম সেও জানে না অন্য কেউ জানে না আমি তার বাবাকে যে হত্যা করছি আমি যে সেই অপরাধী দুনিয়ার কেউ জানে না আমি জানতাম আমি হত্যা করছি আর একমাত্র আল্লাহ তাআলাই জানতো আর আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিছেন আমাকে সেই অপরাধের কথা এই জন্য আমাকে হত্যা করার আদেশ করছেন
তো বলেন যে আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন তোমাকে হত্যা করতে, তাকে হত্যা করে দিছে। এই খবর যখন মানুষের কাছে প্রচারিত হয়েছে তখন মানুষ বলে যে উনি তো হলেন সত্য বিচারক, উনি তো আমরা যা বিচার করি দলিল আদিল্লা দলিল প্রমাণের মাধ্যমে, উনি তো দলিল প্রমাণ ছাড়াও ইনসাফ কায়েম করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আলাদা সাহায্য পুষ্ট, আলাদা সাহায্য পান। তো এইভাবে মানুষজন সবাই দাউদ আলাইহিস সালামের এই রাজত্বের প্রতি আরও বেশি অনুগত হয়েছে, সবাই তাকে মানত। এটাই আল্লাহ তাআলা বলতে চান, ওয়াসাদাদনা মুলকাহু, আমি তার রাজত্বকে অনেক শক্তিশালী করেছি। এক তো হলো দাউদ আলাইহিস সালাম নিজেও কখনো অপকর্ম বা মানুষের উপর অন্যায়, মানুষের অবিচার, মানুষের জিনিস খাওয়া এটা তো করতেনই না। নবী, নবী তো মাসুম, নবী তো নিষ্পাপ, নবী তো কোনো গুনাহ করতে পারেন না, এটা তো করতেনই না। এর পাশাপাশি যেগুলো মানুষ কেউ জানে না এই সব ক্ষেত্রেও আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে সহযোগিতা করে তারপরে তাকে রাষ্ট্র পরিচালনা করাইতেন। এই জন্যই আল্লাহ তাআলা বলেন ওয়াসাদাদনা মুলকাহু, আমি তার রাজত্বকে শক্তিশালী করেছি। ওয়াতাইনাহুল হিকমাতা, আমি তাকে হিকমত দান করেছি, কৌশল দান করেছি। কোনো কোনো তাফসীরের মধ্যে আছে কৌশল মানে নবুয়াত, আমি তাকে নবী বানিয়েছি। অফাসলাল খেতাব, চূড়ান্ত বাণী, এই চূড়ান্ত বাণীটা কি এইটা নিয়ে তাফসিরের মধ্যে বিভিন্ন কথা আছে। সহজ কথা আজকে বলে দেই যে চূড়ান্ত বাণী হলো যে কিভাবে আপনি বিচার করবেন, বিচারের মৌলিক নীতি কি। মৌলিক নীতি আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের মাধ্যমে সারা জগতের জন্য আমাদের জন্য কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করে দিয়েছেন, সেটা কি আল বাইনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মুনকার। আমরা যে ফিকার কিতাব পড়ি এর মধ্যে এই সব বিচারের অধ্যায় আসলে এইটাই মৌলিক বিষয়, মৌলিক অধ্যায়, সেটা হলো যিনি দাবি করবেন তাকে প্রমাণ দিতে হবে, আর যার বিরুদ্ধে মামলা হবে, যিনি মামলা করবেন তাকে প্রমাণ করতে হবে যে উনি দোষী, আর যার বিরুদ্ধে মামলা করবেন ওনার হলো শুধু শপথ করা, ওনার ওনাকে প্রমাণ করতে হবে না যে আমি নির্দোষ, দোষ প্রমাণ করতে হবে যিনি মামলা করবেন, আর যার বিরুদ্ধে মামলা হবে উনি অন্য যদি শুধু বলেন যে আল্লাহর কসম খেয়ে যদি বলেন যে আমি এই কাজ করি নাই, বাস উনি মুক্তি পেয়ে যাবেন। এটা হলো মৌলিক নীতিমালা, আর এই মৌলিক নীতিমালায় সমস্ত নবীরা বিচার করেছেন এবং আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মৌলিক নীতিমালা বিচার করেছেন, কিয়ামত পর্যন্ত এই নীতিমালাই চলবে। যারা সত্যিকার ইনসাফের বিচার করতে চাবেন তারা সবসময় প্রমাণ চাবেন দাবি যিনি করতেছেন, মামলা যিনি করতেছেন। যদিও অনেক সময় আমাদের মধ্যে হয় যে একজন অভিযুক্ত করে তারে বলে যে আপনি নিজের প্রমাণিত করেন যে আপনি নির্দোষ, আপনি নির্দোষ আপনি প্রমাণিত করেন আপনি জঙ্গি না, আপনি প্রমাণিত করেন আপনি সন্ত্রাসী না। আরে ভাই আমি সন্ত্রাসের কাজ করলেই না আমি সন্ত্রাসী না এইটা আমি প্রমাণ করব, আমি জঙ্গির কাজ করলেই না আমি জঙ্গি না এটা প্রমাণ করতে পারবো, এটা হলো মৌলিক নীতি। তো আল্লাহ তাআলা বলে দেন ওয়াতাইনাহুল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব, আমি দাউদ আলাইহিস সালামকে নবুয়ত দান করেছি আর ফাসলাল খিতাব চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত বিচার আমি তাকে দান করেছি, যেটার কথা বললাম। এই ক্ষেত্রে দুইটা ঘটনা তাফসীর কুরতুবীর মধ্যে আসে, একটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বিচারের ক্ষেত্রে, আর একটা হলো আবু হানিফা রাহমাতুল্লাহির ঘটনা, আমরা ইনশাআল্লাহ সামনে আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভারসাম্য রক্ষা করে ইসলাম মানার তৌফিক দান করেন। আমিন।